ভারত এবং বাংলাদেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ককে আরও সুদৃঢ় করতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে অনুষ্ঠিত হল মৈত্রী সাইকেল র্যালি। মূলত গত মাসের 10 জানুয়ারি পশ্চিমবঙ্গের পানিতর বিউপি থেকে শুরু হয় এই মৈত্রী র্যালি, তার সমাপ্তি হবে মিজোরামের সিলকোর ক্যাম্পে আগামী 17ই মার্চ। আজ সোনামুড়া মহকুমাধীন কুলুবাড়ি বিউপিতে বিএসএফ 133 নং বাহিনীর উদ্যোগে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে সামান্য বিরতির পর পুনরায় র্যালি শুরু হয়ে শ্রীমন্তপুরস্থিত বিওপিতে এসে থামে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদেশের কমান্ড্যান্টরা। বিজিবির পক্ষে 10 ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট গোলাম ফজল রাব্বি এবং ক্যাপ্টেন শামীম, অন্যদিকে বিএসএফ 133 নং ব্যাটেলিয়নের পক্ষে ছিলেন কমান্ড্যান্ট অশোক কুমার এবং ডক্টর পাওয়ার বাকরি, ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তীও। বিগত 40 দিন ধরে 13 জন জওয়ান সাইকেল র্যালি করে সীমান্ত এলাকাগুলি পাড়ি দিচ্ছে। তাদের লক্ষ্যমাত্রা 4000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া। এদিনের এই মৈত্রী র্যালি সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশ বিজিবির 10 নং বাহিনীর কমান্ড্যান্ট জানান, আপনারা জানেন যে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার 100তম জন্মবার্ষিকী উপলক্ষে যে মৈত্রী র্যালিটা আয়োজন করা হয়েছে, এটা শুধুমাত্র একটা র্যালি হিসাবে দেখলে হবে না, এটার একটা সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে এবং এটা একটা ওয়েল থটফুল একটা ইভেন্ট। স্পেশালি আজকে যেই অর্গানাইজেশনটা হলো, অর্গানাইজ যে হলো প্রোগ্রামটা বাচ্চাদের সামনে, তো এই বাচ্চারা কিন্তু দেখে শিখবে যে দুটা দেশ যখন পাশাপাশিভাবে সুন্দর একটা সম্পর্ক বজায় রাখতে পারে, যদি পারে তাহলে এটা দুই দেশের জন্যই মঙ্গল। তো আমার মনে হয় যে এই মেসেজটা দুই দেশের জন্যই অত্যন্ত জরুরি, অত্যন্ত অর্থবহ করে। আর আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে এখন আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এরকম অথবা এর চেয়ে আরও ভালোভাবে ইনশাআল্লাহ থাকবো এই ধরনের ইভেন্ট অর্গানাইজের ভেতরটা। আমরা তো এই ধরনের ইভেন্ট আমরা শুরু করলাম, এরপর থেকে নিশ্চয়ই আমাদের মধ্যে বিজিবি বিএসএফের মধ্যে তো অনেক সোশ্যাল এবং কালচারাল ইভেন্ট তো চলমান থাকে। মেবি কোভিড সিচুয়েশনের জন্য হয়তো বা এটা একটু বন্ধ আছে, আমাদের মধ্যে কিন্তু প্রীতি ফুটবল ম্যাচ, ভলিবল ম্যাচ, এগুলো কিন্তু কালচারাল প্রোগ্রাম, এক্সচেঞ্জ অফ ভিউজ, এগুলো চলতেই থাকে। তো আমরা বাহিনী পর্যায়ে আমরা এগুলো জারি রাখবো আর সরকার পর্যায়ে ডেফিনেটলি এরকম আরও বড় বড় উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠান শেষে বাইসাইকেল র্যালি রওনা দেয় একিমপুরের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।